দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রথমেই জানিয়ে দেব, S-300 হস্তান্তরের পর রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বেড়েছে বললেন ইরানের প্রেসিডেন্ট। আরও রয়েছে, আরও 3 ফিলিস্তিনিকে নির্মমভাবে শহীদ করল দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে জেনিন শহরের হত্যাকাণ্ড ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। অন্যদিকে আল্লামা হাফেজ কাশেমের ইন্তেকালে হেফাজত আমিরের শোক। আরও জানিয়ে দিচ্ছি, ফ্লোরিডার দোকানে গোলাগুলিতে শিশুসহ নিহত 3। এছাড়া রয়েছে, চলে যাও রেহাই দাও দেশকে বললেন ফখরুল। সর্বশেষ জানিয়ে দিব, আফগানিস্তানের সংঘর্ষে 80 সেনা সহ নিহত 200+। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। S-300 হস্তান্তরের পর রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বেড়েছে বললেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। রুহানি আরও বলেছেন, সামরিক খাতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। এ সময় 2টি পরমাণু কেন্দ্র নির্মাণ রাশিয়ার সহযোগিতার প্রসঙ্গেও উল্লেখ করেছেন। রুহানি বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে সবসময় তেহরান ও মস্কোর মধ্যে সুসম্পর্ক ছিল, কিন্তু গত 8 বছরে এই সম্পর্ক আরও অনেক বিস্তৃত হয়েছে। এজন্য রাশিয়ার সরকার ও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এদিকে ইরানের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সহযোগিতায় বর্তমানে 2টি পরমাণু কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। তিনি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, মস্কোর সঙ্গে সামরিক ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 হস্তান্তর করার পর এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। এছাড়াও ইরানের হরমুজ গান প্রদেশে নির্মিত ইরান রুশ যৌথ বিদ্যুৎ কেন্দ্রে উদ্বোধন করেন রুহানি। আরও বলেন, 1400 মেগাওয়াটে ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র ইরানের দক্ষিণাঞ্চল ও মাকড়ান উপকূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। আরও 3 ফিলিস্তিনিকে নির্মমভাবে শহীদ করল দখলদার ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর 3 সদস্যকে গুলি চালিয়ে নির্মমভাবে শহীদ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী। শহীদ হলেন লেফটেন্যান্ট আদাম ইয়ালি বয়স 23 এবং ক্যাপ্টেন তাইসির ইশা বয়স 33। তারা দুজনেই ফিলিস্তিনের সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য। অন্যজন হলেন গামিল মাহমুদ আল মামুরি, তিনি এর আগে ইসরায়েলের হাতে বন্দী হয়ে কারাভোগ করেছিলেন। আহত হওয়া ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য, তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রাদিনা বলেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, ফিলিস্তিনি নাগরিকদের ওপর চলমান এই সহিংসতা এবং হত্যা উত্তেজনা বাড়াবে, এসবের জন্য দায়ী দখলদার ইসরায়েল সরকার। এছাড়াও এ সময় ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান, যেন আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা হয়, অন্যথায় অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। জেনিন শহরের হত্যাকাণ্ড ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বললেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তাওয়াই জেনিন শহরের হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গোলাগুলিতে স্বশাসন কর্তৃপক্ষের 2 নিরাপত্তা কর্মকর্তা সহ 3 ফিলিস্তিনি শহীদ হওয়ার পর সায়াত্তা এই ঘোষণা করেন। গতকাল এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জেনিন শহরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং এজন্য দখলদার সরকারকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমবারে জানিয়েছে, আজম ইয়াসির এলইউই এবং তাইসির আইয়াসা নামে ফিলিস্তিনি সামরিক গোয়েন্দা সংস্থার 2 সদস্য ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হন। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী সেনাদের সঙ্গে সংঘর্ষে জামিল মাহমুদ আল আমুরি নামে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের আল কুদস ব্রিগেডের 1 সদস্য শহীদ হন। এছাড়াও এই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সায়াত্তা বলেন, এ ধরনের বর্বর হত্যাকাণ্ড চালিয়ে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। আল্লামা হাফেজ কাশেমের ইন্তেকালে হেফাজত আমিরের শোক। হাটহাজারী মাদ্রাসার সাবেক সহকারী পরিচালক, শিক্ষা সচিব ও মুহাদ্দিস ফটিক শরীর তালামুদ্দিন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা হাফেজ কাশেম রহমতুল্লাহি আলাহি ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আমিরে হেফাজত হাটহাজারী মাদ্রাসার সাইকুল হাদিস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আমির হেফাজত বলেন, হাফেজ কাশেম এর দেশের শীর্ষ স্থানীয় একজন আলেম ও মুরব্বী ছিলেন। তিনি দীর্ঘদিন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক ও শিক্ষা সচিবের গুরুত্ব দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তিনি একজন বিজ্ঞ আলেম ছিলেন। আল্লামা বাবুনগরী বলেন, হাফেজ কাশেম এর আমার শ্রদ্ধাভাজন চাচা। আমার চাচা নাজিরহাট মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুল আহমেদ এর ছিলেন বিখ্যাত আলেম। আমির হেফাজত বলেন, হেফাজত কাশেম এর জীবদ্দশায় তিন সন্তানদের যোগ্য আলেম বানিয়েছেন। মাওলানা ওসমান সহ তার সন্তানরা পিতার নির্দেশিত পথ অনুসরণ করে দিনের খেদমত করে যাচ্ছেন। এছাড়াও আল্লামা বাবুনগরী মরহুমের শোক শব্দ পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা তার সকল দিনী খেদমতকে কবুল করুন, তার পরিচালিত তালিমুদ্দিন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত রাজি রাখুন এবং তার সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন। ফ্লোরিডার দোকানে গোলাগুলিতে শিশুসহ নিহত তিন। যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার রয়্যাল পাম বিচ এলাকায় পাবলিক্স গ্রোসারি নামে এক সুপার শপে এই একজন বন্দুকধারীর গুলিতে শিশুসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে, ওই তিনজনের মাঝে হামলাকারী ব্যক্তি নিজেই একজন। এছাড়া আরও এক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে, যে স্থানে এই ঘটনাটি ঘটেছে সেটি মিয়ামি থেকে 130 কিলোমিটার উত্তরে অবস্থিত। সিএনএন খবরে বলা হয়, মারা যাওয়া ছেলে শিশুটির বয়স মাত্র 1 বছর, তার সাথে থাকা এক নারী তার নানি বা দাদি। তবে ওই হামলাকারী এবং মৃতদেহের মাঝে কোনো সম্পর্ক এবং এই হামলার কোনো কারণও জানা যায়নি। এছাড়াও পাবলিক্স গ্রোসারি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনা তদন্তে সহায়তা করবে। চলে যাও, রেহাই দাও দেশকে, বললেন ফখরুল। নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের জন্য দলকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন আর সময় নেই, আগামী দিনের জন্য তৈরি করে ফেলেন, শক্ত হয়ে নিজেদের পায়ে দাঁড়াই, জনগণকে আমাদের সঙ্গে নিয়ে আসি, জাতীয় ঐক্য সৃষ্টি করি। দাবি একটাই, চলে যাও, চলে যাও, রেহাই দাও দেশকে, রেহাই দাও বাংলাদেশকে। আমাদের পরিষ্কার কথা, অবিলম্বে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। তা না হলে এই বাংলাদেশের মানুষ কিভাবে তাদের অধিকার আদায় করতে হয় তা তারা ভালো করেই জানে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনাদের আশেপাশে তাকিয়ে দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মী, বড় বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, তাদের চলাফেরা, চালচলন দেখছেন নিশ্চয়। রাতারাতি সব আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। এদের হাতে যদি বেশ কিছুদিন থাকে, এই দেশের অস্তিত্ব থাকবে না, এদেশ টিকবে না। ছোটবেলা আমরা আম পাড়তাম, গান শুনতাম, ছেলে ঘুমালো, পাড়া জড়ালো, বর্গিয়ে এলো, এই সেই বর্গিয়েরা। বিএনপি মহাসচিব আরো বলেন, এদের ভয়ে সব পালিয়ে যাচ্ছে এখন। স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের নেতাকর্মীরা জেলখানায়, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বন্দিবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ মাটিতে। এমন কি অবস্থায় আমরা ভার্চুয়ালি এমন আলোচনার মধ্য দিয়ে কথাই বলে যাচ্ছি। সর্বশেষ জানিয়ে দিব, আফগানিস্তানের সংঘর্ষে 80 সেনা সহ নিহত 200+। আফগানিস্তানে গত 24 ঘন্টায় তালিবান যোদ্ধা এবং সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত 100 জন তালিবান যোদ্ধা এবং 80 জন আফগান সেনা সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর বরাতে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, উত্তর আফগানিস্তানের বাদাখশান রাজ্যের অরঘান খাও জেলা থেকে সরাসরি বাহিনী পিছু হটেছে। আফগানিস্তানের দক্ষিণের উরুজগানের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, তালিবান যোদ্ধারা চরচেনো জেলার উপকণ্ঠে পৌঁছে গেছে। নিরাপত্তা বাহিনীকে তারা জেলা কেন্দ্র ছেড়ে চলে যেতে আহ্বান জানিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।